ऊपर से भारत कैसा दिखता है आपको? सारे जहां से अच्छा। আরো একবার বিশ্বের বুকে নতুন ইতিহাস গড়ল ভারত। চন্দ্রযান তিনের সফল অবতরণের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল স্পর্শের গৌরব অর্জন করে ভারত। এর পূর্বে আরও তিনটি দেশ চাঁদে সফল অভিযান পরিচালনা করে, তারা হলো আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চীন। তবে তারা চাঁদে যেতে সফল হলেও ভারতই প্রথম চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল স্পর্শ করার ইতিহাস তৈরি করেছে। ভারতীয় সময় তখন সন্ধ্যা 6:04। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে বিক্রম। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন চন্দ্রযান 3 এর ল্যান্ডারের নাম রাখা হলো বিক্রম? অবাক হওয়ার বিষয় হলো, চন্দ্রযান 2 এর ল্যান্ডারের নাম ছিল বিক্রম। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ ল্যান্ডারের নাম দেওয়া হচ্ছে বিক্রম, তাও আবার দ্বিতীয়বার? এর পেছনে রয়েছে অন্য এক কাহিনী। মূলত ডক্টর বিক্রম আম্বানাল সারভাইকে সম্মান জানিয়ে এই ল্যান্ডারের নাম রাখা হয়েছে বিক্রম। বিক্রম সারভাই 1947 সালের 11 নভেম্বর গড়েছিলেন PRL বা ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। 1966 সালে তিনি আহমেদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার চালু করেছিলেন, যা বিক্রম সারভাই স্পেস সেন্টার নামে পরিচিত। ভারতের মহাকাশ গবেষণার একের পর এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি, সেজন্য তার প্রতি সম্মান জানাতেই ল্যান্ডারটির নাম রাখা হয় বিক্রম। ল্যান্ডারটি অবতরণ করার দিন অর্থাৎ 23 আগস্ট, কোটি কোটি মানুষের চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে। ঐতিহাসিক এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত সরাসরি সম্প্রচার করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সকল ভারতীয়দের চোখ সেদিন টিভির পর্দায়, সকলেই একই অপেক্ষায় কখন আসবে সেই ঐতিহাসিক মুহূর্ত। সকল জল্পনা কল্পনা দূর করে সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করে বিক্রম। এর আগে 2019 সালে ঠিক চাঁদের মাটি ছোঁয়ার সময় ল্যান্ডার রোভারটি ধ্বংস হয়ে যায় চন্দ্রযান 2 এর। তবে সেটির অরবিটর এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেস স্টেশন নিয়মিত তথ্য পাঠিয়ে চলেছে। প্রতিটি সফলতার পেছনেই থাকে অসংখ্য অজানা কাহিনী। ভারতের চন্দ্রযানের সফল অবতরণের পেছনে রয়েছে বহু ব্যক্তির অবদান, যাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন এস সোমনাথ। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান। এই প্রজেক্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উন্নিকৃষ্ণ নাইয়ান, বীরা মুথুবেল, কল্পনা কে, এস বানিথা সহ আরও অনেকেই। সমগ্র ভারতবাসীর জন্য এই গৌরবোজ্জ্বল ইতিহাস তৈরির রিয়েল লাইফ হিরোদের জানায় অভিনন্দন।